রান্না করব ট্যাংরা মাছের ঝোল মাছটাকে ভেজে নেব আরে ওই কোটা ভাত খেতে কয় মিনিট লাগবে পরে আবার খাইন নি আরে বাবা খান বড় ভাত খাওয়া লাগে খাও বাড়িতে খাও সালাম আর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে কৃষির একটা মাখা খিচুড়ি করবো গ্যাসটা জ্বালাই দিলাম গ্যাসে দিয়ে দিব প্রয়োজন মতো তেল ডিমের খিচুড়ি করবো যেহেতু প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি এখানে এসে পাঁচ রকম সবজি জল আছে যথেষ্ট পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ আর দুই তিন কোয়া রসুন দিয়ে দিব পাঁচ ফোড়ন যদি বাচ্চারা এরকম গরমে কিছু খেতে না চায় এই খিচুড়িটা ট্রাই করতে পারেন আপনারা মিষ্টি কুমড়া পেঁপে পটল আলু সবজিটা দিচ্ছি আর এখানে ডালের পরিমাণটা কমই আছে চাল আর ডাল দুই মত মতো সিম্পল রান্না হবে রেডি হয়ে গেছে একটু ভাজি ভাজি হওয়ার পরে আমি ডিমটা দিয়ে দেবো কিন্তু এমনি ডিম খেতে চাই না এইভাবে দিলে আর হচ্ছে সমস্যা হবে না ডিমটা ভেঙে দিচ্ছি ডিমটা দিয়ে দিচ্ছি ভেঙে এই ফাঁকে ক্যামেরায় দিয়ে দিচ্ছি দেখাতে ভুলে গেছিলাম ডিমটা কিন্তু দিয়ে দিচ্ছি এই যে ডিমটা সব একটু ভাজি ভাজি করে জল দিয়ে দিব তাহলে হয়ে গেল আমার সবজি ডিমের খিচুড়ি লেগে ধরছে এখন জল দিয়ে দেবো প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি আর মাছটা হয়ে গেছে এটা হয়ে গেলে কৃষ্ণারে খাওয়াবো খাওয়ায় তরকারি কেটে রান্না করতে হবে তরকারি এখন আমার ডিমটা কিন্তু ভেসে ভেসে উঠছে জল আরও লাগবে তো মাছ ভাজিটা কমপ্লিট মাছটা আমি তুলে নিব বেশি কড়া করবো না হয়ে গেছে একটু সেট করে দিচ্ছি বেশি লাগালে জল লাগবে হয়ে গেলে আগে খাওয়াই দেবো সবজির একটু জল দিয়ে যাবে সিটি দিয়ে দেব বন্ধুরা তরকারিটা কীভাবে কেটে নিচ্ছি দেখাচ্ছি পেঁপেটা কীভাবে ছিলে নিছি এই যে পেঁপে ছিলে নিছি ছিলে এইটা বটিতে এই বীজগুলো ছাড়াই নেব বীজগুলো ছাড়াই নিয়ে এটাকে ডুমু পিস বলে আর মানে শুক্তো করবো বলে দুটা আলু নিয়েছিলাম শুক্তো আলু আছে ওটা দিয়েই একটা ঝোল করবো তো কীভাবে করবো সেটাই দেখাই দেবো একটু নতুনত্ব আছে সাথে থাকো তোমরা তো প্রেশারে কৃষির খিচুড়ি বসাই দিছি দেখছো তোমরা তো তরকারিটা কেটে নিচ্ছি এই সুযোগে নিচে ডুমু ডুমু করে আসলে আমার ক্যামেরা ধরার অনেক সমস্যা তোমরা জানো আমরা মেয়েরা যদি কোনো কাজ করতে যাই সেটা নিজেদেরকেই যুদ্ধ করে করতে হয় তো একটা পেঁপে পটল দিয়ে দিব তোমার দাদার জন্য একটু লাইট খাবারগুলো করার চেষ্টা করছি আলুগুলো নষ্ট হবে বলে দিব আলু দিতাম না আলুতেও প্রচণ্ড গ্যাস হয় কার্বোহাইড্রেটযুক্ত খাবারেই গ্যাস হয় তার মধ্যে সবচেয়ে ভালো ভাত এইভাবে কেটে নিলাম মাঝখানে খালি দিয়ে এই যে ডুমু ডুমু পিস বলে এটাকে পেঁপে আরেকটু দিব পাতলা একটা ঝোল মতো করবো ট্যাংরা মাছ দিয়ে বন্ধুরা আমার তরকারি কাটা শেষ পটল পেঁপে
আর তেল গরম হতে দিছি মাছ ভাজার তেলে রান্নাটা করব তো তেলটা গরম হয়ে আসছে দিয়ে দিব ফার্স্ট কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা খাওয়ার চেষ্টা করবেন আদা কাঁচামরিচের ঝালটা খুব শরীরের জন্য ভালো গুঁড়া মরিচের অনেক প্রবলেম হয় যাদের আমার বাড়ির মতো গ্যাসের সমস্যা দাদার মতো তারা এইভাবে কাঁচামরিচের তরকারিটা ট্রাই করতে পারে গুঁড়া মরিচ দেবেন শুধু কালারের জন্য আমিও দিই কিন্তু শুধু রঙের জন্য দিচ্ছি ইদানিং যেদিন থাকে না সেদিন পুরা গুঁড়া মরিচ ইউজ করি আরও কাঁচামরিচ দিব কাঁচামরিচ একটা ঠান্ডা খাবার শরীরের জন্য তো একটু লাল লাল হয়ে আসছে এখন পেঁপে পটলগুলো দিব এটা আমি ফার্স্ট ভেজে ভেজে নিব ভাজতে ভাজতে তরকারিটা সিদ্ধ করে নিই আমি এখন আদা জিরা বাটাটা দিয়ে দিব এখন তরকারিটা কষব ঝাড়টা দেখে নিই তারপরে মরিচ গুঁড়া লাগবে কিনা দেখব একটু লাইট করব কষানো শেষ যে এরকম হচ্ছে তেল ছাড়ছে এখন দিয়ে দেবো ঝোল একটু পাতলা ঝোল মতো করবো খুব সিম্পল রান্না গ্যাসে রুগী বা যে কোনো সিজারিয়ান করে বাচ্চা হয় সে মারাও খেতে পারবে তো দিয়ে দিলাম ঝোলটা কাঁচামরিচের ঝাল খুব শরীরের জন্য হেলদি এরকম গরমে সবাই খেতে পারে এরকম তরকারি তো কীভাবে তা কেটে কেটে নিচ্ছি ফার্স্ট ওটা শেয়ার করার চেষ্টা করছি আমি আবারও বলছি আমি জানি না আমার ভিডিও কিভাবে করতে হয় এত কিছু আমি জেনে ভেবে চিনতে আসি নাই আমার ইচ্ছা হয়েছিল যে আমার রান্নাগুলো সিম্পল রান্নাগুলো সবাই খুব পছন্দ করে তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে আমার বন্ধুদের সাথে আমার এই সিম্পল রান্নাগুলো শেয়ার করি তো অনেকের কাছে ভালো লাগে আজকে একটা পরিচিত ছোট আপু আবার আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ ওর সঙ্গে দেখা হয়েছে তো বললো আপু আপনি রান্নাগুলো তো দিয়ে দিব এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু দেরি করবো ঝোলটা এখনই ফুটে উঠবে সব কিছু মিক্সড করে দিচ্ছি মজার একটা খাবার হেলদি অ্যান্ড টেস্টি আমার কনসেপ্ট এটা খুব সাবেকি রান্না মাদের দেখতাম শরীর টরীর খারাপ হলে এরকম পাতলা ঝোল মতো করে দিত আমার বাবারও গ্যাসের প্রবলেম ছিল বাবা মারা গেছেন এক বছর হলো তোমরা জানো তো বাবস নিতে শুরু করছে মানে ফুটতে শুরু করে দিছে তো এখন ঝোলটা দিয়ে দেবো এই যে ফোটা শুরু হয়েছে রাস্তে বা মাছগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে নামাই নিলে হয়ে গেল আমার পেঁপে পটলে ট্যাংরা দিয়ে ঝোল পেঁপে পটল আলু দিয়ে ট্যাংরা দিয়ে একটা পাতলা মতন ঝোল তো ফুটে উঠুক পেঁপে পটল আলু দিয়ে ট্যাংরার পাতলা ঝোল তো রেডি হয়ে গেছে পেঁপে আলু পেঁপে পটল আলু দিয়ে ট্যাংরার পাতলা ঝোল খুবই হেলদি রেসিপিটা পুরো পেতে হলে সেবিকা নামে থটস ইউটিউবে যেয়ে ঘুরে আসতে